বাক্সার দিরিং নদীত ঘটনা নৈ পার হবলে লওঁতে পানীর ভূতে উঠুয়াই নিলে এখন ফর্চুনার বাহন। দিরিং নদীর টিপ্রসুতে উঠুয়াই নিলে এখন ফর্চুনার। মুসলপুরের প্রা নয়াবস্তিলে অহার পথত নৈখন পার হবলে লওঁতে সংঘটিত হল এই ঘটনা। উল্লেখযোগ্য যে বাক্সা জেলার সদর মুসলপুর সংযোগী সিনাদি বস্তির পৰা মৈঠাপাৰিলৈ যোৱা পথত দিরিং নদীর উপর দলং নোহার বাবে বছর বছর ধরে দলং নির্মাণ নকরাত রাইজে এনে ধরনের পানির মাজেরে যাতায়াত করি আছে। তেনে অবস্থাত বৃহস্পতিবারে ফর্চুনার বাহনখনো পানির মাজেরে নিয়ার চেষ্টা করার সময়তে নৈখনের তীব্রসুতে উটুয়াই লৈ যাবলৈ ধরে ফর্চুনার বাহন। প্রায় দুঘণ্টা জোড়া প্রচেষ্টার অন্তত রাইজর সহযোগত আর জেসিবির সহায় এই বাহনখন উদ্ধার করা হয়। এখন দলং নোহার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পিছত রাইজে ক্ষোভ প্রকাশ করেছে আর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দিরিং নদীর যখন পানি বাড়ি আহার ফলত হয়তো দিরিংর তলেরে পার হব খুঁজেছিল গাড়িকেইখন, কিন্তু অকস্মাতত পানি বাড়ি অহার ফলত দুখনকৈ বাহন ভাহি যাওয়া দেখিছো। আমি এই পথেরে এটা চারি বাইক বা সাইকেলের বাহিরে চারিচকীয়া গাড়ি নিব পৰা অবস্থা নাই, গতি বেমারি নিবলগীয়া হলো এই পথেরে মানুষের কান্ধত দাঙি বেমারি লই যাব লাগিব। মুসলপুরের মনোহর রাজবংশী, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।